আমাদের আজকের আলোচনার বিষয় আবারও মালহামা আর্মাগেডন, তৃতীয় বিশ্বযুদ্ধ, পারমাণবিক বিশ্বযুদ্ধ অথবা বলা যায় মহাযুদ্ধ। রাশিয়া এবং ইউক্রেনে মালহামার আলামত প্রকাশ পাইতেছে দ্রুত গতিতে, আপনারা সবাই তাহা অবগত আছেন। যাহারা এতদিন প্রচার করিতেন যে পারমাণবিক বিশ্বযুদ্ধ কখনো সংগঠিত হইবে না, সম্ভাবনা নাই, তাহারা এখন পিছনের দিকে ফিরিয়া যাইতেছেন। কারণ সবাই এখন পারমাণবিক বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি দিতেছেন, সবাই ইহার সম্ভাবনার কথা বলিতেছেন। আমেরিকার প্রেসিডেন্ট ইহার হুঁশিয়ারি দিতেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট হুঁশিয়ার করিতেছেন, খ্রিস্টানদের পোপ হুঁশিয়ারি দিতেছেন, জাতিসংঘের মহাসচিব হুঁশিয়ার করিতেছেন, আরও অগণিত মানুষ হুঁশিয়ার করিতেছেন। হ্যাঁ, অবশ্যই আমরা পারমাণবিক বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে আসিয়া পৌঁছিয়াছি। আমাদের নবীজি ইহার ভবিষ্যৎবাণী করিয়াছেন, তিনি ইহাকে বলিয়াছেন মালহামা মানে মহাযুদ্ধ, এবং বলিয়াছেন ইহাতে যাহারা লড়াই করিবে তাহাদের শতকরা 99% নিহত হইবে। কাজেই যেই যুদ্ধে শতকরা 99% নিহত হইবে বলিয়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করিয়াছেন, তাহা কখনো প্রচলিত অস্ত্রের যুদ্ধ হইবে না, বরং হইবে ব্যাপক গণবিধ্বংসী অস্ত্রের মাধ্যমে। সে যাক, এই ব্যাপারে আমি অগণিতবার আলোচনা করিয়াছি, আজকে বিষয়টি আবারও আপনাদের নজরে আনিতেছি। পারমাণবিক বিশ্বযুদ্ধের প্রস্তুতির জন্য প্রথম কোন পদক্ষেপ আপনি গ্রহণ করিবেন? আমাদেরকে আলেম নামদারিদের কেউ আপনাদেরকে এই প্রশ্নের উত্তর দিবে না, কারণ তাহারা কখনো মালহামা নিয়ে আলোচনা করে না। তাহারা বরঞ্চ ন্যাটোকে সমর্থন করেন, যাহারা হইল বিশ্বাসঘাতক। তাহারা আবার নিজেদেরকে ইসলামিক স্কলার দাবি করেন। আমি তাহাদেরকে ধিক্কার জানাইতেছি, যাহাতে আপনারা বুঝিতে পারেন তাহাদের পরিচয়। আমার উপদেশ হইল, এক, আল্লাহতে বিশ্বাসী হিসাবে পারমাণবিক বিশ্বযুদ্ধের প্রথম প্রস্তুতি হইবে আপনার হৃদয় হইতে মৃত্যুর ভয় দূর করিয়া ফেলা। আমি এমন কথা আপনাদেরকে বলিতে পারি না যাহা আমি নিজে করি না। আমি সত্য বলিতেছি, সততার সাথে বলিতেছি, আমার অন্তরে আদৌ কোনো মৃত্যুর ভয় নাই। বিগত 2 বছরে করোনা সার্কাস নিয়েও আমার অন্তরে আদৌ কোনো ভয় ছিল না। 3 ফুট সামাজিক দূরত্ব, ফেস মাস্ক ইত্যাদি সার্কাস,
পারমাণবিক বিশ্বযুদ্ধে মৃত্যুর ভয়ে যদি আপনি লুকানোর জায়গা খোঁজেন, তবে আপনার অন্তরে ঈমান নাই আমার ভাই, তবে আপনার অন্তরে ঈমান নাই আমার বোন। পারমাণবিক বিশ্বযুদ্ধের প্রস্তুতির দ্বিতীয় পদক্ষেপ হইল কোরআনের কাছে আপনি নিরাপত্তা চাহিবেন। হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টানরা তাহাদের মতো করিয়া বলিবেন, কিন্তু আমি বলিতেছি কেবল মুসলমানদের জন্য। কোরআনকে কখনো অনুবাদ করা সম্ভব না, কেবল ব্যাখ্যা করা যায়। কোরআন পাঠ করিবেন যেভাবে মাদ্রাসায় পড়ুয়ারা পাঠ করে, না বরং কোরআন পাঠ করিবেন যেভাবে আল্লাহ পাঠ করিয়াছেন। আল্লাহ বলিয়াছেন, হে নবী, কোরআন পাঠ করুন যেভাবে আমাকে পাঠ করিতে দেখিয়াছেন, ফলে আপনার এবং আপনার শত্রুদের মাঝখানে আমি পর্দা টানিয়া দিব। কাজেই আমাদেরকে কোরআন তেলাওয়াত করিতে হইবে যেভাবে আল্লাহ পাঠ করিয়াছেন, যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করিয়াছেন। সুতরাং প্রতিদিন কোরআন তেলাওয়াত করিবেন এবং সর্বোত্তম সময় হইল সকালবেলা। প্রতি চন্দ্র মাসে একবার করিয়া খতম করিতে হইবে। মাশাআল্লাহ, এখন আমি প্রতিদিনই দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে ইমেল পাইতেছি, হে শায়খ, আমি এখন প্রতি চন্দ্র মাসে একবার কোরআন খতম করি যেভাবে আপনি আপনার কোরআন এবং চাঁদ গ্রন্থটিতে পাঠ করিতে বলিয়াছেন, ফলে এখন আমার জীবন আলোকিত হইয়া গিয়াছে। পশ্চিমা দুনিয়া বর্তমানে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করিয়াছে, আর এই পশ্চিমা বিশ্ব হইল নাস্তিক দুনিয়া। তাহারা আখেরাতে বিশ্বাস করে না। কাজেই সঠিকভাবে নিয়মিত কোরআন পাঠ করিলে আল্লাহ আপনার এবং নাস্তিক দুনিয়ার মাঝখানে পর্দাটা নিয়ে দিবেন। আমি আবারও আপনাদেরকে সাবধান করিতেছি, আল্লাহ যখন আমাকে উঠাইয়া নিবেন, কখনো দাবি করিবেন না যে আমি আপনার ছাত্র, না আপনারা বরং আমার জন্য দোয়া করিবেন এবং নিজেদের ময়দানে ফিরিয়া যাইবেন। আমার ছাত্র কেবলমাত্র তাহারাই যাহারা প্রতিদিন কোরআন তেলাওয়াত করেন। সর্বোত্তম সময় হইল সকালবেলায় এবং প্রতি চন্দ্র মাসে একবার কোরআন খতম করে। ইহা হইল পারমাণবিক বিশ্বযুদ্ধের প্রস্তুতির দ্বিতীয় পদক্ষেপ। মহাযুদ্ধের প্রস্তুতির তৃতীয় পদক্ষেপ হইল একজন ভালো মানুষকে খুঁজিয়া বাহির করিবেন, যিনি আপনার পথ প্রদর্শন করিতে পারিবেন। চারিদিকে বুয়া আলেমে বুয়া স্কলারে ভরিয়া গিয়াছে।
যাহারা আপনাকে এমন ইসলাম শিক্ষা দিবে যাহাকে পশ্চিমা দুনিয়া আদৌ কোনো হুমকি মনে করে না। এইসব স্কলারদের নিকট থেকে পাওয়া ইসলাম অনেকটা পশ্চিমাদের সাথে রবিবারের মধ্যাহ্ন ভোজনের মতো। কিন্তু আপনি যদি এমন কোনো স্কলারের অনুসরণ করেন যিনি খিজির আলাইহিসসালামের তরিকা অনুসরণ করেন, যিনি কোরআন থেকে দিক নির্দেশনা নিয়ে মানুষকে বর্তমান দুনিয়ার বাস্তবতা উপলব্ধি করিতে সাহায্য করেন, তবে পশ্চিমা দুনিয়া আপনাকে ঘৃণা করিবে, নিন্দা করিবে। সুতরাং এমন একজন আলেমের সন্ধান করেন যাহার মধ্যে সততা আছে, এমন একজন স্কলারের খোঁজ করেন যিনি যুগের আলোকে সমাধান দিতে পারিবেন, এমন একজন স্কলারের সন্ধান করেন যিনি বলিতে পারেন যে মালহামা আসিতেছে, যিনি বলিতে পারেন কিভাবে মালহামার জন্য প্রস্তুতি নিতে হইবে। এমন স্কলারের সন্ধান করিবেন না যিনি মানুষের ভোগান্তি দেখেন, তারপর আমার জন্য তাহার মসজিদের দরজা বন্ধ করিয়া দেন। পারমাণবিক বিশ্বযুদ্ধের জন্য প্রস্তুতির চতুর্থ পদক্ষেপ হইল কম্বল সংগ্রহ করুন, গরম কাপড় সংগ্রহ করুন, তাড়াতাড়ি নষ্ট হয় না এমন খাদ্য সংগ্রহ করুন। কৌটাজাত খাবার সংগ্রহ করুন, পানি সংগ্রহ করুন, লাকড়ি সংগ্রহ কাঠের লাকড়ি সংগ্রহ করুন, আমিও সংগ্রহ করিতেছি, দিয়াশলাই সংগ্রহ করুন। এই ব্যাপারে আমি অনেকবার বলিয়াছি, শহর থেকে দূরবর্তী গ্রামগুলিতে আপনি বেশি নিরাপত্তা পাইবেন, শহরগুলিতে অরাজকতা মারামারি কাটাকাটি শুরু হইবে, বিদ্যুৎ থাকিবে না, পানি থাকিবে না, খাদ্যের সরবরাহ থাকিবে না, মানুষ পরস্পর মারামারি কাটাকাটিতে লিপ্ত হইবে, শহরগুলিতে হইবে কুকুর কুকুরকে খায় এমন অবস্থা। আপনার ঘরে খাবার আছে সন্দেহ হইলে মানুষ আসিয়া আপনার ঘরের দরজা ভাঙ্গিয়া খাবার ছিনাইয়া নিয়া যাইবে। কাজেই দয়া করিয়া শহর ত্যাগ করিয়া দূরের গ্রামগুলিতে চলিয়া যান, আমিও ত্রিনিদাদের সৈকত থেকে 200 হাত দূরে বসবাস করিতেছি, যাহাতে সহজে মাছ খাইতে পারি। সবশেষে আমি যাহা বলিতে চাই, আপনাদের দৃষ্টি আকর্ষণ করিতে চাই, পারমাণবিক বিশ্বযুদ্ধের পরে কাহারা সবচেয়ে বেশি হামলার শিকার হইবে। অবশ্যই মহিলারা এবং শিশুরা, যাদের স্বামী নাই, পিতা নাই, কোনো পুরুষ আত্মীয় নাই, তাদেরকে রক্ষা করিবার কেউ নাই।
কাজেই অতীতে যেমন বলিয়াছি, যদি কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটে, প্রত্যেক পুরুষরাই তখন নারীদের রক্ষাকারীর ভূমিকায় অবতীর্ণ হইবেন। কোনো পুরুষই কখনো পালাইয়া যাইবেন না, বরং জীবন দিয়া হইলেও আমাদের নারীদের রক্ষা করিবেন। ইহাই হইল ইসলামের শিক্ষা। আমরা ভিন্ন ধরনের এক জাতি, আমরা এখন মহাযুদ্ধের জন্য প্রস্তুতি নিতেছি। আমাদেরকে অবশ্যই আমাদের বোনদের কথা চিন্তা করিতে হইবে, যাহারা অবিবাহিত, তালাকপ্রাপ্ত অথবা বিধবা, কাহারো কাহারো বাচ্চাও আছে। তাহাদের জন্য আপনি কি করিবেন? যদি বিবাহ করার সম্ভব হয় তবে বিবাহের প্রস্তাব দিবেন। যদি আপনার স্ত্রী বলেন যে তুমি আরেকটা বিবাহ করিলে আমি তোমাকে ছাড়িয়া যাইব, তবে তাহাকে যাইতে দেন। এই ধরনের বউ রাখিয়া কোনো লাভ নাই। আল্লাহর আনুগত্য প্রথমে, বউয়ের আনুগত্য পরে। কাজেই যদি বিবাহ করেন তবে সকল স্ত্রীর সাথে সমান আচরণ করিতে হইবে, সমান সুযোগ সুবিধা দিতে হইবে। কিন্তু কোনো নারী যদি নিজেকে মিলকাল ইয়ামিন, অধিকারভুক্ত নারী হিসাবে প্রস্তাব দেয়, তবে আপনাকে তাদের সাথে সমান আচরণ, সমান সুযোগ দিতে হইবে না। কিন্তু এখনকার সব মুফতিরা বলেন মিলকাল ইয়ামিন হইল ক্রীতদাসী। এখন যেহেতু ক্রীতদাসীর ব্যবস্থা নাই, কাজেই মিলকাল ইয়ামিনের অধ্যায় খতম। কাজেই আপনার ঘরে যদি মিলকাল ইয়ামিন থাকে, আপনি যদি তাহাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, নিরাপত্তার ব্যবস্থা করেন, তবে আপনার ঘরে আল্লাহর রহমত বর্ষিত হইবে। আপনার ঘর একটি জান্নাতের টুকরায় পরিণত হইবে। কিন্তু আপনি যদি তাহাদের সাথে যৌন মিলন করেন, তবে সবাই বলিবে আপনি জিনা ব্যভিচার করিতেছেন। কাজেই আমার পরামর্শ হইল আপনি তাহাদেরকে বিবাহ করিয়া নিবেন। আমাদের বোনদের জন্য আর কি করা যাইতে পারে যাহা বর্তমানে বেশি জরুরি? আপনি যদি বহু সংখ্যক বোনকে একত্রিত করিতে পারেন, যাহারা নিঃসঙ্গভাবে আলাদা আলাদা বসবাস করিতেছেন, অবিবাহিত, বিবাহিত, তালাকপ্রাপ্ত বা বিধবা, যাহাদের কারো কারো সন্তানও আছে, যাহাতে তাহারা একে অন্যকে সাহায্য করিতে পারেন, সম্ভব হইলে উপার্জন করিতে পারেন, আপনার পক্ষে যতটুকু সম্ভব তাহাদের খাদ্য, বস্ত্রের ব্যবস্থা করিবেন, সর্বোপরি তাহাদের নিরাপত্তার ব্যবস্থা করিবেন। মনে রাখিতে হইবে যে এই বোনেরাই হইবে বিশ্বযুদ্ধ পরবর্তী,
মনে রাখিতে হইবে যে এই বোনেরাই হইবে বিশ্বযুদ্ধ পরবর্তী বিশৃঙ্খলার যৌন হামলার প্রধান শিকার। সিরিয়ার ঘটনা মনে রাখিতে পারেন, যেখানে ক্রীতদাসীর নামে সীমাহীন জিনাবে বিচার সংঘটিত হইয়াছে। তাহারা ইয়াকে বলে সালাফি ইসলাম। দাজ্জাল চায় আপনাদের মধ্যে জিনাবে বিচার ব্যাপকভাবে বিস্তার লাভ করুক। কাজেই বিবাহ বন্ধন অথবা মিলকাল ইয়ামিন বন্ধন ছাড়া যত যৌন মিলন হয় তাহা হইল জিনা। আপনি যখন জিনাবে বিচারে লিপ্ত হইবেন তখন আপনার অন্তরের নূর জ্বলিয়া যাইবে এবং আপনার ভিতরটা হইবে অন্ধকার। তখন আপনি দাজ্জালের ফিতনা চিনিতে পারিবেন না। দাজ্জাল ঢোল বাজাইবে আর আপনি তালে তালে নৃত্য করিবেন। যেমন 3 ফুট দূরে দূরে দাঁড়াইয়া নামাজ আদায় করা, মুখে মাস্ক পরিধান করিয়া নামাজ আদায় করা। আমি কখনো এমন মসজিদে নামাজ পড়ি নাই যেখানে মাস্ক পরিয়া 3 ফুট দূরে দাঁড়াইয়া দাজ্জালের ফতোয়া মানিয়া সালাত আদায় করা হয়। কাজেই চিন্তা করুন, মহাযুদ্ধের পরে আমাদের বোনেরা দর্শকদের যৌন অপরাধীদের হামলার শিকারে পরিণত হইবে। সুতরাং সম্ভব হইলে বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পূর্বেই তাহাদেরকে রক্ষা করার পদক্ষেপ গ্রহণ করুন এবং আল্লাহর নিকট দোয়া করুন, তিনি যেন আমাদের বোনদের রক্ষা করার একটা উপায় করিয়া দেন। আমিন।